আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সিলেটে যে কত সুন্দর সুন্দর জায়গা আছে তা না দেখলেই নয়। আসলে আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে সিলেটে যে এত সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ আছে এইটা দেখানোই আমার উদ্দেশ্য। এই যে এখানে কি সুন্দর মনোরম বিল, আর এখানে হচ্ছে রেল রাস্তা এই পাশে, আসলে দেখবার মতোই একটা পরিবেশ। ওই দুই পাশের অবস্থা খুবই সুন্দর। এখানে মানুষ তো আসলে মাছ ধরতেছে, নৌকা আছে, তারপরে হচ্ছে আপনার বড়শি দিয়ে, তারপর এখানে এই এখানে কিন্তু মাছ পাওয়া যাচ্ছে। এখানে দুই পাশে কিন্তু কি সুন্দর হাওড়, আর রাস্তাটাই দেখবেন, দেখ কত সুন্দর একটা রাস্তা, আপনি মানে দেখার মতো। এখানে দুই পাশে দেখেন কত সুন্দর, নয়নাভিরাম, এত সুন্দর একটা পরিবেশ। দেখেন কি সুন্দর কালো মেঘ আকাশে মেঘ করেছে, তারপর এই যে এই মাছ ধরতেছে কি সুন্দর। আসলে রাস্তাটাও তো বেশ সুন্দর, আসলে এ দেখার মতো। এখানে আসলে পরিবেশ পরিস্থিতি আসলে খুব সুন্দর, এখানে না দেখলেই না। এদিকে মাছ বিক্রি করতেছে, এই মাছ কত করে জানি, কত এগুলো মাছ? হ্যাঁ, জালে মারা নাকি কারেন্টে মারা? হ্যাঁ, 200 কম হইতো না, 200 কম হইতো না, কত দিতা, এত টাকা নাই। নিমু কিভাবে জানি ভাই, বিয়ে কাটি। হ্যাঁ, 20 টাকা দে, 120 টাকা। পোষা মাছ না তো? পোষা নাই না? আচ্ছা, নাম কি? দেখি সারাদিনে মারছেন না আজকে দুপুরে? কখন মারছেন? দুপুরের পরে মারছেন না? মাছ তো ফেলাই দিছেন? আচ্ছা দেন, আস্তে আস্তে দেন, সমস্যা নাই। বাড়িতে কে কে আছে? বাড়িতে কে কে আছে? স্কুলে পড়েনি বাচ্চারা? কি কাজ শিখান? ও পেন্টের কাজ শিখান না? হ্যাঁ, ধন্যবাদ। মাছ কিনলাম, এদিকে আসলে দুই পাশে মাছ পাওয়া যায়, ভালোই মাছ পাওয়া যায়, খুব সুন্দর। তো এই মাছ তো সুন্দর, ঠিক আছে মাছ পাওয়া যায়, কিন্তু এখানে আপনার এই যে দুই পাশে যে রাস্তার দুই পাশে যে কত সুন্দর একটা নয়নাভিরাম পরিবেশ, এটা আসলে এই যে রেল লাইন, রেল লাইনের রাস্তাটা আসলে না দেখলেই বোঝার মতো না। আসলে বিকেলবেলা পরন্ত বিকেলে যে পরিবেশটা, এটা আসলে ভালো লাগে। আমি মাঝে মধ্যে এই রাস্তাতে আমার আসা যাওয়া হয়, আসলে এই রাস্তাতে যাতায়াতটা আসলে খুব ভালো লাগে। তো দেশের আসলে
পরিস্থিতি স্বাভাবিক ছিল না কিছুদিন, দেশের পরিস্থিতি খুবই খারাপ পরিস্থিতি ছিল, সব কিছু কাটিয়ে উঠে এখন দেশের পরিস্থিতি মোটামুটি না ভালোই, এখন মোটামুটি স্বাভাবিক হয়েছে সব কিছু। সব কিছু স্বাভাবিক হওয়ার পরবর্তীতে সবাই দোকানপাট খুলছে, সব কিছু আসলে স্বাভাবিক হয়ে গেছে এখন। এখন আর তেমন কোনো ভয় নেই, কোনো কিছু নেই। আর আসলে একটা দল আসলে দীর্ঘদিন যদি এক জায়গায় থাকে তাহলে কিন্তু তার যে একটু মানে তার চিন্তা চেতনা সেরকম হয়ে যায়, যার কারণে মানুষ কিন্তু আর ভালো পর্যায়ে থাকে না, যার প্রেক্ষিতে দেখা যায় মানুষ কথা শোনে না এবং উগ্রতা চলে আসে। এই আসলে জনগণ দীর্ঘদিন একটা দলকে ক্ষমতায় দেখতে পায় এবং বারবার জোর করে ক্ষমতায় আসা বিভিন্ন কৌশলে অবলম্বন করে, এটা আসলে ঠিক না। একটা দলকে আসলে যে আমেরিকার মতো একবার আপনি নির্বাচনে 5 বছর হবে, পরবর্তী দ্বারা আপনি আসতে পারবেন না, তো একটা পিরিয়ড পরে আবার আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, নির্বাচনে যদি জিতেন তো পরবর্তীতে আবার আসতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদের আজকে ভিডিও এখানেই সমাপ্তি দিতে চাচ্ছি। তো আজকে ভিডিওটা এখানে সমাপ্তি, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।